আজকে আমি রিক্সা চালাই রো ডিস্ট্রিক্ট জজ, আল্লাহ তুমি তো সব পারো, তুমি বজন রে মনের দুঃখ মনে লয়া রিক্সার প্যাডেল মারে আর চলে, আমার আল্লাহর কুদরতে কুতি লেগে গেছে বাবা, ইকু মানে কলিজা হাড়ের মধ্যে লেগে গেছে, আমার আল্লাহর একটু মাইন্ডে লেগে গেছে, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না মাত্র কয়েক সপ্তাহের মাথায়। ওই রোড দিয়ে সে রিক্সা চালায় না, কোন যাত্রী যদি বলে মির ওই গুলশান অমুক নাম্বার রোডে যাব, মনের কষ্ট নিয়ে বলে ওই রোডে আমি ঢুকবো না, ঢুকলি আমার বন্ধুর কথা মনে পড়ে যাবে, মনে এমন কষ্ট পাইছে গো বাজান। আজকে যখন ওই রোডের সামনে দিয়ে যায় ও বাজান, কাকুলি সোজা যখন দেখতেছে একবারে ফজরের টাইমে, মাঘ মাসের শীত কুয়াশার মধ্যে বালুর ট্রাকের সাথে এমন ভাবে একটা গাড়ির সংঘর্ষ হয়েছে, ছোট্ট একটা মেয়ে 60 বছরের একটা মেয়ে, 7 বছরের মেয়েটা কপালটা ফাটিয়া পাজারু গাড়ির দরজা ভাঙিয়া পড়ে আছে রোডে, ডরে কেউ ধরে না, জজের মানুষ কি হবে না কি হবে। ইন দি মিন টাইমে ওই বন্ধু রিক্সাটা চালাইতে চালাইতে ওই অ্যাক্সিডেন্টের কাছে হাজির, নজর করে দেখে আর কেউ নয় গো, যেই বন্ধু আমারে তার বাড়ির সামিয়ানা থেকে বের করে দিছিল, আমার এই বন্ধু কই মাছের মতো লাভাই পাইছে। মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে এক হাত দিয়ে প্যাডেল মারে, এখন লোকটা বারান্দায় বসে আছে, রিসেপশনে বসে আছে। ও দোস্ত তোমরা জানো বাস্তব ঘটনা, জিজ্ঞেস করেছি ওই লোকটার, আমি একটু চেহারাটা দেখতে চাই, যে আমার কলিজার টুকরা মেয়েটাকে এইভাবে নিজে চেক করে নিজে সেভ করে নিজের জীবনকে বাজি রেখে নিয়ে আসছে, আর কেউ নাই গো দোস্ত, এই যে সে আক্রামানি যার অপমান করে তারাই দিয়েছিল। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ওয়া তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল علمه البيان الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا هو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن ومر بابنا جد بهر الريران জীবনে বড় লোক হইবার পরে গরু বন্ধুরে ভুলে যাইও যে আল্লাহ পাঁচতলার ঠিক নিচতলা থেকে পাঁচতলায় উঠাইতে পারে, ওই আল্লাহ কিন্তু পাঁচতলার থেকে আবার গাছতলায় নামাইতে পারে। পারে না? পারে, মনে রেখে পারে। অত ইজ্জুমান তাশা ওয়া তুদিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র, উনি সব পারে, পারে না? সামনে গেছে জিজ্ঞেস করছে, বোস এ দোস আমার সব বোঝা শেষ, দোস তুই এর বিনিময় কি চাস তাই বল। এই যুবক এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবি ভাই, আমি জানি না কার কপাল ভালো হয়ে যাবে,
তুই মনে মনে ভাবোস আমি কামলা দেই, আমি মাছ মেরে জেলে কাজ করি, আমি হাল চাষ করি, আমি ডাল লাগাই, পাট লাগাই, তাই বিক্রি করে সংসার। না ভাই, রাতারাতের ভিতরে এক মাসের ভিতরে আল্লাহ তোমারে কোটিপতি বানাইতে পারে। পারে কি পারে না? পারে। ওই সেই আল্লাহ জিজ্ঞেস করলো, দোস্ত আমার বোঝা শেষ, আল্লাহ আমারে বুঝাই দিছে, তোরে একদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, হয়তো আজকে আমার এই দশা হয়েছে একমাত্র তোর কাছে আমাকে অপমান করার জন্য। দোস্ত অপমান না, তুই বিপদে বসে আমি নিয়ে আসছি, দোস্তের বিনিময়ে তুই আমার কাছে কি চাস এখন? কান কান দোস্ত, দোস্ত এটা কথা কই কি, আমি তোর মেয়ের রক্তটা আমার গামছায় এখন রেখে দিছি, আর আমি হাতে একটা বেলেটও রাখছি, ফেস করে টান দিয়ে কয় দোস্ত তুই দেখতো তোর মেয়ের রক্তের রং আর আমার রক্তের রং কোন ডিফারেন্স আছে কিনা, ডিস্টেন্স আছে কিনা। দোস্ত আমার আর লজ্জা দিস না, দোস্ত লজ্জা না, যদি তোর মেয়ের ঋণ আমার কাছ থেকে শোধ করতে চাস, আমার এই গায়ের থেকে এক ব্যাগ রক্ত তোর মেয়েকে আমি দিয়েছি, সবকিছু কর্নাল আমার আল্লাহ, তাহলে তোর মেয়ের রক্তের গ্রুপ আর আমার গ্রুপ এক হবে কেন? তোর গায়ের রক্তের তোর মেয়ের সাথে মিল নাই, আমার সাথে আছে। ডাক্তার রিসার্চ করে দেখছে তোর মেয়ের রক্ত আমার গায়ের সাথে মিল, রব্বে কারিম বুঝায় দিছে দোস্ত, এই দোস্ত যদি আমার রক্তের ঋণ তোর শোধ করতে হয় ওয়াদা দে, তোর বাড়ির নিচে যদি কোনোদিন কোনো গরিব রিক্সা চালক যায় তোর অপমান করে তারাই দিসটা, আর তোর এজলাসে যদি কোনোদিন কোনো গরিব কোনো কেস দায়ের করার জন্য যায় উল্টা পাল্টা ঘুষ খাইয়া কোনোদিন কেসের রায় বড় লোকের পক্ষে দিচ্ছা, ওয়াদা দে আমার সাথে তুই ডিস্ট্রিক্ট জজ, তোর কলমের খোসায় অনেক কিছু, যতদিন তুই বাঁচবি গরিবের পক্ষে থাকবি ওয়াদা দে। ডিস্ট্রিক্ট জজ বন্ধু বলে, আর বন্ধু রে আমি তোর সাথে হাতে হাত দিয়ে ওয়াদা করলাম, আমার জীবনে কোনোদিন আর কোনোদিন গরিবের বিপক্ষে যাব। এ বাইরে এসে বলছি বন্ধুত্বের ঋণ কোনোদিন শোধ করা যায় না, এখনই আমি ঘটনার সাথে আব্দুল ওয়াহাব জুহরি আর আব্দুল মুত্তালিব মিলায় দিব। আলহামদুলিল্লাহ বলে আব্দুল ওয়াহাব জুহরি ঘরের থেকে বের হয়ে এই দেখে আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়ে বের হয়ে বলে দোস্ত, আরে তুমি আমার দোস্ত বলো, তুমি আমাকে চিনো, আমি তো বাক্কা শহরের ম্যান, আরে ভাই তুমি আমাকে ভুলে গেলা, তোমার দাদার নাম আব্দুল আব্দু মানাফ আর আমার দাদার নাম হলো কোসাই, আল্লাহু আকবার বলেন, কারণ আমার নবীর দাদার বংশ আর নানার বংশ একই কুরাইশ বংশ, যেরকম একই মোল্লা বংশের সন্তান, একজন বাড়ি করছে যাইয়া ধরেন আমার কেরানীগঞ্জ আর আছে রয়েছে আরেক ভাই রয়েছেন পাবনা, এখান থেকে বারো পুরুষ এক হইয়া হতে পারে না? হুজুরের বারো পুরুষের এক পুরুষ হলো মদিনায়, বলে আমি তোমাকে চিনি, তুমি আমার বন্ধু আব্দুল আব্দুল মুত্তালিব আর আমি আব্দুল ওয়াহাব জুহরি, দোস্ত চিন্তার কোনো কারণ নাই, গোরন ঢুকো ঘরের মধ্যে, দোস্ত আল্লাহর কি খেলা বুঝতে পারলাম না, আমি জীবনে কল্পনাও করি নাই আমি মদিনায় আসব, আমার মন বলতেছে আমাগো দুই বন্ধুর বন্ধুত্ব টিকাই রাখার জন্য আল্লাহ এই কাজ করেছে। দোস্ত ভাগে একটা কথা বলে ফেলি, কি তোর ছেলে মেয়ে কয়টা? বলে আমার ১৬টা ছেলে মেয়ে। কয়টা? এরে জোরে কর না। কয়টা? ১০টা পোলা ৬টা মাইয়া। কয়টা হইল? আহারে হুজুরের বড় ভবির নাম, আমার নবীর বড় ভবির নাম আমি বিয়া করছি দেরি করে, আমার বয়স যখন ৩৯ বছর তখন বিয়া করছি, তারপরে আল্লাহ ছেলে মেয়ে দেয় না দেয় না দেয় না, ৫০ পার হইয়া ৬০-এর কাছাকাছি যখন আমার বয়স, তখন আল্লাহ আমার একটা সন্তান দিছে, কিন্তু সেটা ছেলে না সেটা মেয়ে। আপনার মানুষ মনে হয় আমার নবীর মার কথা শুনে বেজার আছে, না মাইয়ার কথা শুনছে নাইলে বেজার আছে, না সব মেয়ে কি একরকম? না পৃথিবীর শ্রেষ্ঠ মা একরকম। বলে দোস্ত আমার আল্লাহ একটা মেয়ে দিছে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মেয়েটা এমন মেয়ে যেই মেয়েরে দেখলে ক্ষুধা লাগে না, সুবহানাল্লাহ
আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় হ্যাগো বাড়ি তুমি চিনো, করুণা তো এখনো পৃথিবীতে আছে, আছে চান্দু ভাই, তুমি সুবহানাল্লাহ জোরে না কইলে আইতো পারে। আমার নবীর মার কথা শুনে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে করবেন কেমন, বলে দোস্ত আমার মেয়েটা এত সুন্দর মেয়ে, যে মেয়ের দেখলে ক্ষুধা লাগে না, আমার মেয়ের জীবনে যে একবার দেখছে সে কোনোদিন আমার মেয়ের নাম ভুলবে না, দোস্ত আমার মেয়েটা এত সুন্দর মেয়ে, আমি নামও রাখছি পৃথিবীতে এই নামে কোনো মেয়ে নাই, নাম তার আমেনা, নাম কি জোরে বলেন, আরো জোরে, নাম কি জোরসে বলো, ঘুমাইছিনি, আমি কই ঘুমাইছিনি তো আমেনা, যাক যা হইছে হইছে ইনশাআল্লাহ, বলেন পৃথিবীর শ্রেষ্ঠ মা নাম তা আমেন, ছোট্ট অক্ষরে সুন্দর নাম তাই না, আর আপনার মেয়ের নাম কি হেলেনা দলেনা, এদিক সেদিক যায় না, তোমার মাইয়ার দিক কুত্তায় মুতে না, কথা কও না কেন, হেলেনা দলেনা আয়না সায়না রিঙ্কি পিঙ্কি ইঙ্কি সিঙ্কি, শয়তান মার্কা নাম, নাউজুবিল্লাহ বলে, আমেলা কি নামটা খারাপ, আয়েশা নাম খারাপ, ফাতেমা নাম খারাপ, নাম রাখছে বিউটি ইউটি কিউটি সিউটি, নাম রাখছে নদী পোলার নাম আকাশ, কবে জানি আকাশ নদীর মধ্যে নাই, মে মান নান্নাগর যাইয়া শ্যামলি গাড়িতে উঠছে, কথা কন না কেন, লজ্জা লাগে না কয় না, নাম রাখবেন সুন্দর, কাম হবে সুন্দর, মারহাবা কর, নাম সুন্দর লাগবেন তো, কেয়ামতের মাঠে অধিকাংশ মা বাবা জাহান্নামে যাবে সন্তানের নামের কারণে, কারণ সন্তান এখানে দোষ আছে, জন্মের পরে তার মা নাম রাখছে মা বাবা, নাম রাখছে বিউটি, নাম রাখছে হেলে না দুলে না এদিক সেদিক যারা আয় না চায় না, চায় নাই ঠিকই আছে, করুণা লই আইছে তোমার মাইয়া, নাউজুবিল্লাহ বলেন, নাম রাখবেন সুন্দর নাম, মিমদিয়া মারিয়া মারিয়া কত সুন্দর নাম, মানসুরা মাহবুবা কত সুন্দর নাম, পাগল নেই, আল্লাহ মাফ করুক, জোর করে আমিন, আর ওয়াজ করবো মাত্র 10 মিনিট, কথা কইবার বেশি বেশি বেশি, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট কষ্ট দিব, তাহলে আওয়াজ দিয়ে নাম কি, সবাই যে কয় না সুন্দর নাম, যার মতো সুন্দর নাম হয় না, আরে আমার মা আপনার মা সবাইর মা, যার মতো যার তুলনা হয় না, এটা আমার নবী বলতেন, আমার মায়ের সাথে কারো তুলনা হয় না, এই যে আপনারা বলছেন আমেনা, এটা আমার নবী খুশি, অনেক খুশি, কারণ আজকে আমার নবী আসার টাইম, এখন আমার নবী বাংলাদেশের টাইমে আসে নাই, শুভেচ্ছা দেখে সময় আসবে, যদি 12ই রবিউল আউয়াল আমার নবী দুনিয়া আসেন তাহলে, কারণ আমার নবীর জন্মের তারিখ হলো 3টা, কারণ ওই জমানায় কারো জন্মের তারিখ কেউ লেখা রাখতো না, মৃত্যু তারিখ 100% 12ই রবিউল আউয়াল, মনে রাখবেন হুজুরের জন্মের তারিখ 8, 9, 11, 12 চারটা তারিখ, আলহামদুলিল্লাহ বলেন, কারণ ওই সময় বছরে 8-10 দিন করে ডিস্টেন্স হয়, এই জন্য ওই জামানায় কারো জন্মের তারিখ কেউ লিখে রাখতো না, এই জন্য রাবির ভিতরে ইখতিলাফ বিদায় বলে দিলাম, 12ই রবিউল আউয়াল যদি নবী দিনে এসে থাকে আজকে সবে সাদেক, এই মুসলমানের পোলা নাম তার আমিনা, আমার নবীর মা দুনিয়া আসছেন এমন একটা মা, যেই মা অন্ধকারে বসলে আলো হয়ে যায়, আব্দুল মুত্তালিব কয় দোস্ত মাইয়ার যখন এত প্রশংসা করলি না দেইখা জামু না, নাম তার আমেনারে দেখাবি না দেখাইলে জামু না, লই আয় আব্দুল ওহাব জোহরি কয় দোস্ত এটা আমি কোনোদিন পারমু না, নাম তার দেখানো যাবে না, হাসবেন না, মিলাদুন্নবী সাল্লাম লিখছেন যদি কিছু না বলে তাহলে কবেন বেটা কি অন্য থাকুই লোকে, হে মুসলমানের পোলাই দিকে তাকান, আব্দুল মুত্তালিব বলে আমিও জানি না আমেনারে দেখা ছাড়া, কই দোস্ত একটা কথা বলি রাগ করিস না, আমি আব্দুল মুত্তালিব জীবনে যেটা জিদ করছি ওটা না দেখে যাইনি,
আমি জীবনে কারো কাছে হার মানি নাই, আমার জীবনে হার বলতে কোনো শব্দ নাই। আমি আব্দুল মুত্তালিব, এখনো পর্যন্ত কাবা ঘরের মুতাল্লি, আর আমার 10টা পোলা, একটা পোলার কোরবানির বিনিময়ে আমি জমজমের কুয়া তালাশ করে পেয়েছি। যদিও তারে কোরবানি দেওয়া লাগে না, আমি 200 উট কোরবানি দিয়েছি আল্লাহর রাস্তায়, একমাত্র একটা পোলার কোরবানি দিতে যাইয়া আমি জমজমের কুয়া পাইছি। আমি হাই ছাড়ি নাই, আমি তোর মেয়ে দেখেই যাবো, দোস্ত আমার মেয়ে তোর সামনে আসবে না, তুমি যাই দোস্ত খামোস, তুমি যে আমার নামটা বলো যে আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাল্লি, তোমার মেয়েকে যে জিজ্ঞেস করবা যে আমার বন্ধু আব্দুল মুত্তালিব তোমারে দেখতে চায়, তুমি দেখা দিবা কি না? আমাগো দেশে তো মাই একটা দেখতে গেলে সাইড দেখায় হারাইয়া দেয় যদি আমার চয়েস করে লয়, কথা কন না গে মাইয়া দেখতে আইছে চায় না রে, রিঙ্কি পিঙ্কি সিঙ্কি উটি বিউটি কিউটি পিছনে যে খারাইতে আমার বোন পোলাই ওইটারে দেখে কয় এটা ঠোঁট মোটারে চলবো না আব্বা, ওই যে খারাই রয়েছে কোনটা দেহান তোকে বাড়ি, তুই এত লাফাস কা, ঠিক ঠিক তোকে বাড়ি দেওয়া হয়েছে নি বেটা, ওই কয় হওয়া হয়েছে এদিকে থাকা, আমার মেয়ে তোর সামনে আসবে না রে দোস্ত, আরে আমার নামটা যে বলবি যদি পছন্দ হয় তাহলে এমনি আনি, বজন্দে আব্দুল মুত্তালিব বসে আছে মেয়ের প্রশংসা শুনে তার অন্তরের ভিতরে এতই ভালো লেগেছে গো বাবা, সবে মাত্র আব্দুল ওহাব জোহরে যাইয়া মাকে জিজ্ঞেস করছে, মা আমিনা আমাদের বাড়ি একজন মেহমান আসছে তুমি জানো কিনা, মা আমিনা বলি আব্বা আমি সব জানি গো বাবা, ওনার নাম আব্দুল মুত্তালিব, ওনার 10টা ছেলে 6টা মেয়ে, উনি আমারে দেখতে চাইছে, আব্বা পৃথিবীর কোন পুরুষের সামনে আমি না গেলেও তার সামনে যাইতে রাজি আছি। আব্দুল হাফজরি চোখের পানি ছেড়ে দিছে, মা তুই তার লোকেশন কেমনে জানলি? আব্বা এই কয়েকদিন ধরে আমি সবসময় দেখতেছি কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুত্তালিব আমাদের বাড়িতে আসছে, ওনারে দেখার আমার খুব শখ, আমার একটু দেখতে হবে আব্বা, ঠিক আছে মা যাও তাকা নাই দিকে, এক গ্লাস জমজমের পানি প্লেটের মধ্যে কিছু খুরমা খেজুর নিয়ে আমেনা যাচ্ছে শ্বশুরকে দেখার জন্য, তখন তো শরীয়ত নাই রে ভাই, তখন তো নবী আসে নাই তাই শরীয়ত আসে করতে গিয়ে, পর্দার আয়াত আবার করতে গিয়ে আসে, তখন তো শরীয়তই নাই। হে যুবক ভাইরা আমার মা বোনেরা, শরীয়ত না থাকার পরও মা আমিনা ওনাটাকে সুন্দর করে পেঁচাইয়া শুধু মুখটা খোলা রাখিয়া হাতের এতটুকু বাবা, আমিনা কিন্তু সেই ছোট কাল থেকে হাতের এই পর্যন্ত হাতা দিয়া জামা পড়তেন, আমার নবী বলেন 6 বছর বয়সে আমি আমার মাকে দেখি নাই, আমার মায়ের হাতের কব্জি ছাড়া আমি কিছুই দেখি নাই, মাজের সন্তান সেমন গো মা, আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা, ইউটিউবে তোমরা আমার মায়ের ওয়াজ শুনে অনেকে কাঁদছো গো বাবা, আমি আমার মা কি দেখেছি, আমার মা কিন্তু আলেমের মেয়ে ছিল গো বাবা, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা দুঃখী, আমি আমার মাকে দেখতাম যদি আমাকে লয়ে কোনোদিন ডাক্তারের কাছেও যাইতো, এত গরম তারপর মা হাত মোজা পা মোজা লাগাইতো, সেই 12 বছর বয়সে মা ডাক্তার বন্ধ হয়ে গেছে গো মা, কত বছর যে মা বলে ডাকি না জানে একমাত্র, আমার মায়ের কথাটা পরে শুনো, আগে আমার নবীর মায়ের কথাটা শুনো, এই পর্যন্ত হাতা দেনেওয়ালা মহিলা মুখটা কোন রকম ভাবে খুলিয়া আব্দুল মুত্তালিবের সামনে সবে মাত্র দাঁড়িয়েছে, বাবা আব্দুল মুত্তালিব বসা ছিলেন দাঁড়ায় গেছে,
জোরে 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 বসা ছিলেন, মনে হচ্ছে বিজলি চমকাইছে দরজায়, একটা লাফ দিয়ে উঠে গেছে, একটা লাফ দিয়ে উঠে গেছে, আমার খাদেমটা কোথায়, একটা লাফ দিয়ে উঠছে। দোস্ত, এই মেয়েটা কে, এই মেয়েটা কে? দোস্ত, এটাই তো আমার মেয়ে আমেনা। আর একটু প্রেম লাগাই বলেন, আর একটু মহাব্বত বলেন, ভাল লাগে না? আমার নবীর মায়ের আলোচনা ভাল লাগে না? এদিকে তাকান, দেখবেন আরো বেশি ভাল লাগবে। আমার চেহারার দিক যদি তাকায় থাকেন, আমার চেহারা জানি, আমার চাইতে আপনার চেহারা ভালো। যদি আমার দিক তাকায় থাকেন, আমি একজন মুসাফির মানুষ, আলেম মানুষ। যে ব্যক্তি আলেমের চেহারার দিকে তাকায় থাকবে, আল্লাহ তার চোখের জুতি বাড়ায় দেবে। সে আলেম কালো হোক, ধলা হোক, খারাপ হোক, যদি আপনি আলেমের চেহারার দিকে, নবীর চেহারার দিকে মনে করে তাকায় থাকেন, হুবাহু মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, বিশ্বনবী বলছে যে আলেমের দিকে সম্মানের নজর তাকায় রে, সে আমি নবীর দিকে তাকাই রে। যে ব্যক্তি আলেমকে জীবনে মোসাফা করে একটা টাকা হাদিয়া দিলে, সে আমি নবীকে মদিনায় জীবিত অবস্থা হাদিয়া দিয়ে গেল। এই ওয়াজ কইলে কবে না যে হুজুর মনে এক টাকা খাওয়ানোর লেগে ঘুরতাছে, না বেটা তুমি কয় টাকা দিবা আমারে, এই হুজুরকে কয় টাকা দিবা? আল্লাহ পাক আলেম উলামার অনেক কিছু দিয়েছে, কথা ঠিক না বেটা? এদিকে তাকা, আমার বিশ্বনবীর মা যখন দাঁড়াইছে, দাঁড়াইতে দেরি আছে, আব্দুল মুত্তালিব আব্দি দাঁড়ায় গেছে, সালাম দিয়ে বলে ওয়ালাইকা ওয়ালাইহিসসালাম, ওমা তোমার নামটা কি? ছোট্ট সলিল কণ্ঠে নরম ভাষায় বললেন আমিনা। মা, মা, মা একটু দাঁড়া, মা একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। আল বেদায় ওয়া নিহায় কিতাবে আসছে, যখন বলছি একটু দাঁড়া, আমিনার পিছনের দিক তাকায় নাই, চলে গেলেন ভিতরে লজ্জায়। আব্দুল মুত্তালিব বললেন আমার কসম, ওই কসম বিল্লাহ, কাবার কসম, আমার আব্দুল্লাহর জন্য উপযুক্ত একমাত্র একটা মেয়ে, সেটা হলো আমার আমিনা। আমি একে সারা বাক্কা শহরে যাব না। হারিস, জি আব্বা, রেডি হও, আব্দুল্লাহকে মক্কার থেকে মদিনায় নিয়ে আস। বাজান রে আব্দুল ওহাব জুহরিকে বলা হইল, দোস্ত তোর মেয়েকে বিবাহ দিবি না, মেয়ে যখন বড় হয়েছে বিবাহ তো দিতেই হবে। এ দোস্ত, কার সাথে বিবাহ দিব, ছেলে তো তালাশ করে পাই না। এ দোস্ত, এই জামানার প্রথা হলো ছেলেওয়ালারা মেয়ের বাবাকে পণ দিয়া, অর্থাৎ পণ বুঝেন তো, জীবনের যত টাকা মেয়েতে খরচ করছে, বাবার কাছ থেকে একটা বেরাসও যে খরচ করছে, টুথপেস্টও খরচ করছে, এই টাকাও মক্কা নগরীতে ছেলের বাবারে দিয়া তারপরে মাইয়া নিতে হয়, আর আমাগো দেশে মেয়ের বাবে ছেলের বাবে দিতে হয়। কথা কন না কেন? সেই আদিম যুগের প্রথা এখনো মক্কায় আছে, আর আমাগোটা উল্টা। পোলা যদি ইটালির থেকে আসে, পোলার বাবা এত বড় সুতা ধরায় দেয়, 32 ইঞ্চি টিভি, 2.5 লাখ টাকার খাট, কথা কন না, প্যান্ট শার্ট লাগে, জানি কোরবানি গরু সাজাবে, নজুবিল্লা বলতে পারলেন না? হালাকি মক্কায় ছেলের বাবা মেয়ের বাবারে দিয়ে নিবে, যেরকম আজ থেকে 40 বছর 50 বছর আগে এই বাংলাদেশেও ছিল ওইটা, যেটা আমাকে গোপালগঞ্জের ভাষায় বলে পোন, তাই না? আপনার দেশে কি বলে? মাশাআল্লাহ, জোরে করেন মারহাবা। দোস্ত, আমি আমার মেয়েদেরকে যেভাবে বিয়া দিছি, এবং আমি তোর মেয়েকে এইভাবে আমি নিয়ে যাব আমার ছেলের জন্য। আব্দুল ওহাব জোহরি বলে, কোন পোলার লেগে নিবি? এই যে সাতটা যে আইছে, একটারও তো চেহারা ভালো না, শুধু একজনের ভালো, তার নাম হলো আবু তালেব। ওই আবু তালেবের চেহারাটাই শুধু ভালো, আর সবগুলো তো ট্যাগরা ম্যাগরা, পেটুসা কোলকুজা, কোনটার লগে নিবি? বলে, দোস্ত আমি যার জন্য বিবাহ করাই নিব, তাকে আমি এই বাড়িতে আনি নাই। সে আর কত ভালো হবে, এদের সাথে একটু ভালো হবে না? তোর মেয়ে আমেনার কপালে যেরকম ভাবে নূরের জ্যোতি বের হয়, আমার আব্দুল্লার দুই বাজু থেকে নূরের জ্যোতি বের হয়, আমার আব্দুল্লার কানের লতি দিয়ে নূরের জ্যোতি বের হয়, আমার আব্দুল্লাহ হাত ঘুরাইলে বাত্তির প্রয়োজন হয় না, আমার আব্দুল্লাহ বগলুসা করলে বাত্তির প্রয়োজন হয় না, আমার আব্দুল্লাহ যদি অন্ধকার রাত্রে কোথাও যায় তসবির দানার মতো জ্বলতে থাকে, আমার আব্দুল্লাহ কাবা ঘরের সামনে দাঁড়াইলে শত শত মহিলারা দাঁড়ায় যায়,
আমার আব্দুল্লাহর চেহারা দেখে যদি কেউ দোকান খুলে দোকানে বরকত হয়, আমার আব্দুল্লাহকে না দেখে কেউ দোকান খুললে তার দোকানে বরকত কমে যায়। এটা কিচ্ছু, এটা আব্দুল্লাহর ক্রেডিট না, এটা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ, সব আমার নবীর ক্রেডিট, মারহাবা বলেন, মারহাবা। এটা আব্দুল্লাহর ক্রেডিট নয়, আব্দুল ওহাব প্রথম যায় ছেলের মা বোন রাসূল কিরম তো মা, তুমি হাঁটো কেমন দেহি, খবরদার যুবক এটা সুন্নাতের খেলাফ, এই এদিকে তাকা, বিয়া যারা করস নাই শরীয়ত বুঝালো, এই যেই মহিলা বিয়ে বসেন নাই আপনার মেয়ের কেমনে বিয়ে দিবেন, মগার সাথে দিবেন না, যেই মগা ওর দুলা বাইরে আগে পাঠায়, যেই মগা ওর বাপ আগে পাঠায়, বিয়া কি তোর বাপে করবে, মগার ভমগা, এ বিয়ার আগে পুত্রবধূ হওয়ার আগে বাপের দেখা হারাম হারাম হারাম, কারণ বাপের লাগে ওই মহিলাটা বিয়ে করা জায়েজ, কত জায়গায় পোলার লাগে দেখতে যে বাপে লইয়া হয়, কথা কর না কে, তাহলে হারাম দেখা হারাম, আর তোমরা কি করো, আমার দুলা ভাই যদি চয়েস করে তাহলে বিয়ে হবে, কে ও ও হিজলা, তুমি কি হিজলা, বাসর ঘর দুলা ভাইরে দিবানি, নাউজুবিল্লাহ খ, মগার ঘরে মগা, হালাকে শরিয়ত হলো ছেলে মেয়ে এক ঘরে বসে দেখবে, ওর মনের কথা ওরে বলবে, ওর মনের কথা ওরে বলবে, এখন মাশাআল্লাহ দুলাভাই দেখা লাগে না, দুজন ওই স্কুলের বারান্দার পিছনে বইয়ে বইয়ে কয় আই লাইভ ইউ, উনি কয় আই লাইভ ইউ, এখন আর ওইগুলো নাই, কথা ঠিক না ঠিক, পাঁচ টাকা দিয়ে গোলাপ ফুল কিনলি বিয়ে হয়ে যায় ঠিক, সবই তো তোমরা করো ঠিক, তাহলে আমরা গোপালগঞ্জের কথা কি করব, এদিকে তাকাও মুসলমানের পোলা, বিয়ের আগে তার বাবার দেখা হারাম, তার দুলাভাই তার চোদ্দ গোষ্ঠী দেখা হারাম, যে সে বিয়ে করবে শুধু তার দেখা একমাত্র হালাল, আলহামদুলিল্লাহ বলে, বললেন আল আন নিকাহ ইয়ানাক্কিদ বিল ইজাবি ওয়াল কবুল, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, ছেলেটাকে নিয়ে আসো, কিন্তু শ্বশুরকে দেখে বললা, তখন তো শরীয়ত ছিল না এই জন্য দেখছে, আবার পেঁয়াজ ধরো না যে শ্বশুর আগে দেখলো, ওই জামানে শরীয়ত ছিল না এই জন্য দেখেছে, আর তার নজর আর তোমার নজর এক না, কথা কও না কেন, হুজুরের দাদার নজর আর তুমি দাদার নজর এক, তুমি দাদারে পাঠাইলে কবে যে আমার নাতি বউটা তো সেই রকম মজা লয় এসে ঘরে থাবুন দিয়ে, কথা কন না কেন, এ মুসলমানের পোলা একবার তাকায় দেখো এই জমিনে আল্লাহ আছে না নাই, জোরে বলো আছে না নাই, তাকাবাই দেখে মুসলমানের পোলা, আজকে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলা দাঙ্গার মধ্যে পড়ে রয়েছে, কথা ঠিক না ঠিক, এইদিকে তাকে আব্দুল মুত্তালিব বলে, এই আমি যাবো না তোর মেয়ে নিয়া ছাড়া, বলতেছে ছেলে আনতে হবে, তাকান হুজুরের চারজন চাচার একসাথে পাঠাইছে, আবু তালে হারেস হাজর মুকাই এই চার ভাই একসাথে পাঠায় বলে আমার আব্দুল্লাহকে এমন ভাবে নিয়ে আসবি, আমার আব্দুল্লাহকে দেখো শেরওয়ানি পরাই নিয়ে আসবি, পুরা বাক্কা মক্কা সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে, বাজান রে যখন বলছে সারা দুনিয়া পাগল হয়ে যাবে, আব্দুল ওহাব জুহরি বলে ঠিক আছে দেখা যাবে, আব্দুল্লাহকে যখন ঘোড়ার উপরে সওয়ার করায় নিয়ে আসতেছে গো বাজার, মনে হইতেছে পূর্ণিমার চারটা বুঝি ঘোড়ার উপরে বসে আছি, আব্দুল্লাহকে নিয়ে যখন আব্দুল ওহাব জুহরির বাড়ির বারান্দায় আব্দুল মুত্তালিব বললেন আমার জিনিস কেন এসে গেছে, তুমি যদি দেখতে চাও দেখে নিতে পারো, এখন একটা আওয়াজ দিও গো ভাই, আমার নবীর বাবা যখন আব্দুল ওহাব জুহরির বাড়ির আঙিনায় আব্দুল ওহাব জোহরি দৌড় মেরে এসে দেখে পূর্ণিমার চাঁদ তার গেটের সামনে, তিক্ত কণ্ঠে বলে ফেলেছে দোস্তরে
ও পাবনার ভাইরা, যেমন মা তেমন বাবা। জিজ্ঞেস করেছে, দোস্ত এই সাত নাম্বার আট নাম্বার ছেলেটা কি? এই আট নাম্বার ছেলেটাই হলো আমার কলিজার টুকরা আব্দুল্লাহ। দোস্ত গত তিন চার দিন আগে তুই আমার কাছে মেয়ে ভিক্ষা চাইছিলি, এখন আমি তোর ছেলেটার ভিক্ষা চাইতাছি। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, কেন ভিক্ষা চাও? বলে, দোস্ত এই জন্য চাইতাছি, এই আব্দুল্লাহর আমি কতবার স্বপ্নে দেখেছি জানে একমাত্র আল্লাহ। আমি আব্দুল্লাহরে কুস্তাজি জামনে সুলাইকা বাবা, আজ যে মেসেরের কাছে বিবাহ বসছে ঠিকই, বারো বছর ঘর করছে, কিন্তু আজিজ মেসেরকে কোনোদিন সে চান্স দেয় নাই। কেন দেয় নাই? সে স্বপ্নে দেখেছিল ইউসুফ, ইউসুফকে স্বপ্নে দেখার পরের থেকে আজিজ মেসেরকে আর কোনোদিন মনের স্থানে আসনে জায়গা দেয় নাই। ঠিক আব্দুল ওহাব জহুরি সন্তানকে পাইছে বাবা, আব্দুল্লাহকে একবার জীবনে দেখা পাগল হয়ে গেছে, এই ছেলেটাকে খোঁজতাছে। আল্লাহু আকবার করে বলেন। আব্দুল মুত্তালিব বলে, তলে আর দেরি করা যাবে না, বিবাহ করায় দাও। বিবাহ